কাছে মহিলা কাছে শিশু মারা গেছে, পুড়িয়া মারা হয়েছে। যারা বলছে তারা আগে পরের দিন দেখুক নিজের বাড়ির বাচ্চাগুলো যেন ঠিকঠাক থাকে, তাদের বাচ্চার সঙ্গে যেন এইটা না হয়। আপনারা কত বসে থাকবেন? 10 লাখ করে টাকা দেওয়া হয়েছে, কি বিষয়? দেওয়া হয়েছে 10 লাখ টাকা করে মা বাবাকে টাকা দেওয়া হয়েছে, সেই জন্য মা বাবা কোথায় আছে? মা বাবার সঙ্গে মিলতে দেওয়া হচ্ছে না। আজকে এসপি পর্যন্ত বলছে মা বাবা আপনাদের সঙ্গে কথা বলতে চায় না। কে বলেছে সেটা? মা বাবা জানে আমরা এসছি, তাদেরকে লুকিয়ে রাখা হয়েছে, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে 10 লাখ টাকা করে দিয়ে তাদেরকে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। কারা টাকাটা দিয়েছে? টিএমসি দিয়েছে, পুরো টিএমসি তাদেরকে দিয়েছে, কারণ সেখানে ভোট ব্যাংকের পলিটিক্স আছে। 10 লাখ টাকা তাদেরকে কিছুই না, যেখানে হাজার হাজার কোটি কোটি টাকা আজকে ফ্ল্যাটে পাওয়া যাচ্ছে, লেপের তলা খাটের তলা থেকে পাওয়া যাচ্ছে। এত এখানে যিনি আছেন, এখানে গুন্ডা যিনি আজকে আসানসোলের কোর্টে গেছেন, তার এত টাকা, 10 লাখ টাকা তো তার কাছে নাকের নস্যি, সেই দিয়ে গরিব মানুষের এগুলো ফায়দা তুলছে। এগুলো দিদি ওখানে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন নিশ্চয়ই? আমরা সবাই, আমরা তো গেছি 15-20 জন গেছি, সেখানে 300 জন লোক রেখে দিয়েছে, 4টা পুলিশ দাঁড়িয়ে আছে আমাদেরকে আটকাচ্ছে। কেন আটকাচ্ছে? এইটা যদি সেদিনকে করতে তো সক্রিয় হতো পুলিশ, তাহলে বাচ্চাটা মরে যেত না। 3 দিন পরে বাচ্চাটাকে পাওয়া গেছে, আর এসপি বলছে আমরা দারুণ কাজ করেছি, তার মা বাবা নাকি হাততালি দিয়ে নাকি দারুণ প্রশংসা করেছে পুলিশের। চলুন, আমার মা বাবা হত্যা পরে পেয়েছে, লজ্জার কথা, দলদাস চাকর বাকরে পরিণত হয়েছে। দিদি মারলেন কেন? কোন করেছিলেন আপনি? দিদি মারলেন কেন? খুন কেন করেছিলেন? দিদি মারলেন কেন? খুন কেন করেছিলেন? কি দিয়ে খুন করলেন? আর কি ছিল? আর কি ছিল? মারলেন কেন? আর কি ছিল? অন্য সঙ্গে আর কি আর কি ছিল? আপনি মেরেছেন? আপনি মেরেছেন? আপনি ওনার সাথে ছিলেন? আপনি ওনার সাথে ছিলেন? কি দিয়ে মারলেন দিদি? না উঠেন না। আরে বিজয়, নৃশংসতম একটা মার্ডার, এটা তো আপনি জানেন। আর এই কেসে দুজনকে আজকে অ্যারেস্ট করেছে, যে আগে কোর্টে প্রোডাকশন করেছিল, তো তাতে করে পুলিশ 10 দিনের জন্য রিমান্ডের প্রেয়ার করেছিল। আজকে আমাদের মাননীয় বিচারক শুভদীপ রায় উনি 8 দিন করেছিলেন। এই কেসটা যেটা হয়েছিল, আপনার 18-22 তারিখে ওর বাবা, যে বাচ্চাটা 5 বছর বয়স যাকে মারা হয়েছে, তার বাবা একটা অভিযোগ করেছিল শান্তিনিকেতন থানা, যে সকাল 9:30 সময় সে মিসিং ছিল। সকাল 9:30 পর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। গতকাল ডেড বডিটা পাওয়া যায়, ওখান থেকে প্রচণ্ড একটা দুর্গন্ধ বেরিয়েছিল, পাশের প্রতিবেশী, তো সেইখান থেকে দুর্গন্ধ বেরিয়েছিল, মাছি বন্ধন করছিল, সেইখানে পরবর্তীকালে পুলিশ গিয়ে ডেড বডিটা উদ্ধার করে। কী কী ধারা দেওয়া হয়েছে? প্রথমে যখন শুরু হয়েছিল তখন তো মিসিং ডায়েরি ছিল, নিখোঁজ বলে 363-365, একটা কিডন্যাপিংয়ের কেস ছিল। পরবর্তীকালে যেহেতু ডেড বডিটা পাওয়া গেল, এখন এই 302-201 এটা অ্যাডিং সেকশনে একটা প্রায় আছে, তার সঙ্গে 120B মানে ক্রিমিনাল কনস্পিরেসি এটা আছে। পরবর্তী আবার 28 তারিখে আপনাদের প্রোডাকশন আছে। খুন করেছিলেন কেন? খুন করেছিলেন কেন? আপনি খুন করেছিলেন? খুন করলেন? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।